শহর এড়িয়ে গ্রাম বাংলার ফিলিং পেতে গেলে আপনাদের যেতে হবে গ্রাম বাংলার রিট্রিট। জোকা থেকে বিবিরহাটের অটো, বিবিরহাট থেকে একেবারে অটো করে চলে যাবেন এই গ্রাম বাংলার রিট্রিটে। 31st night তাই একটা স্পেশাল অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানের মধ্যে বনফায়ার ছিল, বনফায়ারের সঙ্গে সঙ্গে নাচ গান ছিল, আর বুফেতে তো স্টার্টার আইটেম মেন কোর্স সব কিছুই ছিল। দারুণ একটা অ্যাম্বিয়েন্স ছিল। আর 31st নাইটের মেন যে আকর্ষণ ছিল বাজি, আতশবাজি অসাধারণ ছিল। আর রিসর্টের ভেতরটা যদি তোমাদের দেখাই, অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, বিশ্বাস করো। আর এই নিজের চাষবাস করে মানে সেই জিনিসটা ঘরে নিয়ে যেয়ে রান্না করার মজাই একটা আলাদা। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, গন্ধরাজ চিকেন, তার সঙ্গে ফিশ বল, আর আমাদের কফি দিয়েছিল। কফিটা মোটামুটি বেশ ভালোই খেতেছিল, তার সঙ্গে ছিল ক্যারাম খেলার একটা সুব্যবস্থা। আর হ্যাঁ, সন্ধ্যাবেলার সুন্দর অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ ছিল। বনফায়ারের জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে, একটু পরে দেখাবো। রুমগুলি যদি দেখাই তোমাদের, রুমগুলির ভাড়া হচ্ছে 3000 টাকা। আর এই 3000 টাকার রুম বেশ বড়, আর প্রত্যেকটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থেকে ইন্সপায়ার্ড। চাষের জমিটা দেখতে পাচ্ছ কত বড় জমি, আর তার মধ্যে চাষ হচ্ছে ব্রোকলি, ফুলকপি, চাইনিজ ক্যাবেজ, আরও কত কিছু। আর হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু এখানকার যারা থাকেন, লোকালিটিতে যারা বাস করেন, তারাই কিন্তু চাষবাস করেন। দেখতে পাচ্ছ ফুলকপির কত বড় বড় ফুলকপি, মানে জাস্ট আমার তো দেখেই লোভ লাগছিল। বাট হ্যাঁ, আনা যায়নি। জাস্ট ওনাদের সঙ্গে কথা বলছিলাম, বেশ মজা লাগছিল কথাবার্তা বলতে বলতে। আমরা এইবার আস্তে আস্তে সন্ধ্যাবেলার অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব প্ল্যান করলাম। আর একজন বাচ্চা নিয়ে এটার রুম রেন্ট হচ্ছে 3000 টাকা। আর এইগুলো যে বড় দেখছো ফ্যামিলি, মানে ছয়জন বড়জন, ছয় থেকে সাতজন বড়জন, আর দুজন বা তিনজন বা চারজন যত বাচ্চা নিয়ে, এটার ভাড়া হচ্ছে 5000 টাকা। আর এখানে টোটাল দেখাচ্ছে এই যে সবজিগুলি দেখছো, এখানে যা যা সবজি আছে, এখানে বাঁধাকপি হচ্ছে, এখানে ফুলকপি হচ্ছে, ওখানে ব্রোকলি হচ্ছে, ওখানে চাইনিজ ক্যাবেজ, সব কিছু রয়েছে। এইগুলোর মানে এখানে যারা ঘুরতে আসে তারা এখান থেকে পারচেস করে বাড়ি নিয়ে যেতে পারে, নিজেরা চাষ করছে। আর ওই দিকে রয়েছে হচ্ছে ওই হাঁস ফাঁস জীব জন্তুর একটা জায়গা রয়েছে, খামার টাইপের রয়েছে, ওখানেও যাবো। আর এইদিকে পুরো ব্যাপারটা, এটা কুইন্দা জানা যায় 63 বিঘা জমি, 63 বিঘা। আর সব থেকে বড় কথা, এইখানে টোটালটা পুরোটা চাষের জমি, এখানে যা এখানে খাবার দাবার তৈরি করা হয় সমস্ত চাষের জিনিস দিয়ে তৈরি করা। আর এখানে খাবার দাবার ছিল রাত্রিবেলার বুফে সেকশনে, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন, অসাধারণ ছিল। স্টার্টার আইটেমগুলি কোনো রকমের খেয়ে মেন কোর্সের দিকে হামলে পড়েছিলাম। এ কি অপরূপ টেস্ট, অপরূপ স্বাদ, জাস্ট আলাদা লেভেলের ফিলিংস। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে নিয়ে ভালো হয়েছে, লাইট দুটোই লাইট। সো এখানে আমাদের ডিনার এসছে, দেখতে পাচ্ছ এখানে চিলি চিকেন, চাউমিন, চিকেন কষা, রাইস, বেশ ভালো হয়েছে খাওয়া দাওয়া। সো তোমাদের এখানে সব থেকে ভালো কোনটা লাগলো, খাওয়া দাওয়া নাকি অ্যাম্বিয়েন্স? হ্যাঁ, রুমগুলি থেকে অ্যাম্বিয়েন্স একটু টানবে, নাকি এখানকার চাষবাসের কনসেপ্টটা? সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে চলে আসো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।